আমির ভান্ডার দরবার শরীফের চারটি মাদ্রাসার এতিমখানা ছাত্রদের মাঝে সাবেক কমিশনার ও সমাজ হিতৈষী প্রয়াত হাজি মনির আহমদের পরিবারের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ আয়ুব বাবুল, আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি শাহ সুফি সৈয়দ ফরিদুল আফসার শাহ আমিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আমির ভান্ডার মসুরিয়া এতিমখানার সভাপতি শাহ সুফি মামুনুর রশিদ শাহ আমিরি, আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এম নাসির উদ্দিন, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, মা ফাতেমা কমপ্লেক্সের সদস্য আফতাব উদ্দিন, সঞ্চালনায় ছিলেন মা ফাতেমা কমপ্লেক্স সহ সভাপতি মাওলানা জিয়াউল হোসেন আমিরি। এতে প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ আয়ুব বাবুল জাকাতে সুষম বণ্টন করে সম্পদকে হালাল করার অবারিত সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। এবং ময়দানে উপস্থিত হয়েছেন, আমি তাদের পরিবার পরিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। এই তাদের জন্য এবং মাদ্রাসার জন্য সেই আবেদন রাখতেছি, এবং আপনারা যারা মেহমান হিসাবে এসেছেন এই কমিটি, যারা এই যে পরিবারের পক্ষ থেকে তিনি অন্তকালের পরে তার পরিবারের পক্ষ থেকে হচ্ছে নির্যাতন ছিলেন, তিনি আমাদেরকে এই কাপড় এই সামগ্রী বিতরণ করতেন। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে গত সকলে আমরা যারা কাপড় দান করেছিলেন যারা মোহাম্মদ শহীদুল আলম এবং তাদের মাধ্যমে আপনাদের বিজয়ে আজকে একটা প্রকৃতির পালন করা খুবই খুবই সরলের ব্যাপার। এটা আল্লাহ রাসূলের একদম আপনাদের এইরকম আপনার সবার সরল।